হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে আলোচনা করবে পলিটেকনিক এন্টার এক্সাম প্রসেস, জেক্সপো এবং বুকলেটের ফাইনাল ইনস্ট্রাকশন নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। আমার যে সমস্ত বন্ধুরা জেক্সপো এবং বুকলেটের এন্টার এক্সাম দিতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তোমরা এই ভিডিও থ্রু জানতে পারবে যে তোমাদের এক্সাম টাইমে কখন যেতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তোমরা কি ইউজ করতে পারবে এবং কি ইউজ করতে পারবে না, এই সমস্ত যাবতীয় ইনফরমেশনগুলো তোমরা আমার এই ভিডিও থ্রু জানতে পারবে। আর আমি আমার এই ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো তোমরা এই ইনস্ট্রাকশনটি তোমরা নিজেরাই কিভাবে ফলো করতে পারবে। সো ফ্রেন্ড, এই বিষয়গুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমার এই ভিডিওটিকে পুরো লাস্ট পর্যন্ত ফলো করো। লেটস স্টার্ট। সবার প্রথমে দেখো, 1 নম্বরে যেটা আছে, ক্যান্ডিডেটস শুড ব্রিং উইথ দেম ফটো অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। মানে কি না, তোমাদেরকে বলে দিচ্ছে যে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটিকে তোমরা সাথে নিয়ে যেও, অর এনি আদার ফটো আইডেন্টি কার্ড। এছাড়া তুমি কোনো আদার্স তুমি ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে পারো, লাইক ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কিংবা আধার কার্ড, ফর প্রুফ দেয়ার আইডেন্টিটি। মানে কি না বলে দিচ্ছে এখানে যে তোমাদের আইডেন্টিটির জন্য তুমি কোনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে অথবা তুমি তোমার কোনো ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যাবে। সো ফ্রেন্ড, আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটিও নিও, তার সাথে তোমরা তোমাদের ভোটার কার্ড কিংবা আধার কার্ড, যাই হোক কোনো একটি তোমরা নিও। নেক্সট দেখো, উইদাউট হুইচ ক্যান্ডিডেটস মে নট বি অ্যালাউড টু এন্টার ইন টু দ্য এক্সামিনেশন হল। স্পষ্ট বলে দিয়েছে, তুমি যদি মানে এই ডকুমেন্টস কোনো তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা আধার কার্ড কিংবা ভোটার কার্ড কোনোটি যদি তুমি না নিয়ে যাও তাহলে কিন্তু তুমি এক্সামিনেশন হলে তুমি অ্যালাউডই হবে না। সো ফ্রেন্ড, বি কেয়ারফুলি, তোমরা যখন এক্সাম দিতে যাবে এই ডকুমেন্টসগুলো তোমরা সাথে নিয়ে যাবে। নেক্সট দেখো, 2 নম্বর, ক্যান্ডিডেটস উইল ব্রিং উইথ দেম ব্ল্যাক ব্লু বল পয়েন্ট পেন অনলি। মানে তুমি তোমার যখন এক্সাম হলে ঢুকবে তুমি কোনো ব্ল্যাক অথবা ব্লু পেন নিয়েই ঢুকবে, সেটা একটা জায়গায় দুটো তিনটেও হতে পারে, বাট আদার্স কোনো পেন যেমন রেড কিংবা গ্রিন এই ধরনের কোনো পেন নিয়ে তুমি এক্সামিনেশন হলে ঢুকবে না। নেক্সট দেখো, ক্যান্ডিডেটস মাস্ট এন্টার দ্য এক্সামিনেশন হল 30 মিনিটস বিফোর। মানে 30 মিনিট আগে তোমাদের এক্সামিনেশন হলে ঢুকতে বলছে। টু স্টার্ট অফ দ্য এক্সামিনেশন টু রিসিভ জেনারেল ইনস্ট্রাকশন, মানে জেনারেল কিছু ইনস্ট্রাকশন থাকে সেগুলোকে রিসিভ করতে বলছে। ফর অ্যান্সারিং এমসিকিউ টাইপ কোশ্চেন, মানে কিসের জন্য না, এমসিকিউ টাইপ অ্যান্সার দেওয়ার জন্য। মানে স্পষ্ট বলে দিচ্ছে যে তোমাদের যদি ধরো 10টার সময় এক্সাম থাকে তাহলে তোমরা 9:30টার সময় এক্সামিনেশন হলে ঢুকে যাবে, কিছু জেনারেল ইনস্ট্রাকশন থাকে সেগুলো তোমরা ফলো করবে, করে না কি করে এমসিকিউ টাইপের যে অ্যান্সারটি কোশ্চেন তোমরা দেবে সেটাকে তোমরা অ্যান্সার করার জন্য তোমাদেরকে 30 মিনিট আগে এক্সামিনেশন হলে ঢুকতে বলছে। নেক্সট দেখো, ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু এন্টার ইফ দ্য এক্সামিনেশন হল উইথ গ্রাফ পেপার, লগ টেবিল, ক্যালকুলেটার, মোবাইল ফোন, ট্যাব, ডিজিটাল ডায়েরি, পেপার, ডিজিটাল ওয়াচ অর এনি আদার ইলেকট্রনিক ডিভাইস। সো ফ্রেন্ড, অনেকেই আমার কাছে কমেন্টস করেছিল যে ক্যালকুলেটার নিয়ে ঢোকা যাবে কিনা। সো ফ্রেন্ড, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে ক্যালকুলেটার নিয়ে ঢোকা যাবে না। ক্যালকুলেটার ছাড়াও গ্রাফ পেপার বা আদার্স যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে তুমি ঢুকতে পারবে না। তোমার কাছে যদি মোবাইল ফোন থাকে তাহলে তুমি মোবাইল ফোনটি বাইরে রেখে অবশ্যই তুমি এক্সামিনেশন হলে ঢুকবে। নেক্সট দেখো, দিস প্রফেশনাল অ্যাডমিট কার্ড মাস্ট বি শোন টু দ্য অফিসার সুপারভাইজিং দ্য এক্সামিনেশন অ্যাজ অ্যান্ড ওয়েন আস্ক ফর। মানে তোমার এই যে প্রফেশনাল অ্যাডমিট কার্ডটি আছে সেটি তখন তোমার এক্সাম টাইমে কোনো সুপারভাইজার এসে চাইবে, তুমি কিন্তু তাকে তখন অবশ্যই দেখাবে। নেক্সট দেখো, ভায়োলেশন অফ এনি ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডপশন অফ এনি আনফেয়ার মিন্স। দেখো ফ্রেন্ড, মানে তোমরা যদি এক্সাম টাইমে কোনো রকম ভায়োলেশন করো, খুব চিৎকার চেঁচামেচি করো বা আনফেয়ার কিছু কাজ করো, মিন্স তোমরা যদি ক্যালকুলেটার বলছে বারণ করছে তাও তুমি ক্যালকুলেটার নিয়ে ঢুকেছো কিংবা তোমার কাছে মোবাইল ফোন আছে, তাহলে কি হবে না, তোমাদের কিন্তু এক্সামটি ক্যান্সেল করা হবে। সো ফ্রেন্ড, তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে না। তো বি কেয়ারফুলি, তোমাদেরকে যেগুলো যেগুলো ইনস্ট্রাকশন বলা হচ্ছে সেগুলো পুরো ফলো করবে, কোনো রকম আনফেয়ার বা কোনো রকম ভায়োলেশন করবে না এক্সাম টাইমে। নেক্সট দেখো, অল ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার টু দা, মানে তোমরা যখন অ্যাপিয়ার হবে ক্যান্ডিডেটে তখন তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো সব দেখাতে হবে। নেক্সট একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ধরো তোমাদের অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল থাকে, অনেকের অ্যাডমিট কার্ডে ভুল আছে, তো তোমাদের অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে তাহলে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এক্সাম টাইমের আগে সেটি কাউন্সিলিং এ গিয়ে সেটিকে ঠিক করে নিতে, মানে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস যেটা ঠিক সেটাকে নিয়ে গিয়ে সেখানে ঠিক করে নিতে, কাউন্সিলিং এ গিয়ে তোমরা এক্সামিনেশনের আগে সেটিকে ঠিক করে নিও। আর এসসি এসটি ক্যান্ডিডেট হলে তোমাদের ডকুমেন্টস গুলো দেখাতে হবে। নেক্সট দেখো, 11 নম্বর যেটি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেটস মাস্ট ফিল ওয়েমার অ্যান্সার শিট ভেরি কেয়ারফুলি। মানে তোমরা খুব কেয়ারফুলি কিন্তু তোমাদের এই তোমাদের যে ওয়েমার অ্যান্সার শিট থাকবে সেটি খুব কেয়ারফুলি, খুব মানে খুব কেয়ারফুলি সেটাকে ফিল আপ করবে, খুব আস্তে আস্তে করবে, ধীরে ধীরে করবে। আর প্রফেশনাল অ্যাডমিট কার্ড অ্যান্ড কোশ্চেন বুকলেট, কোশ্চেনের যে বুকলেট নাম্বারটি থাকবে সেটাকে খুব কেয়ারফুলি কিন্তু ফিল আপ করবে। দেখো, রাফ ওয়ার্ক অর এনি আদার টাইপ অফ রাইটিং শুড নট বি ডান অন দ্য ওয়েমার অ্যান্সার শিট। মানে তুমি কোনো রাফ কিছু করবে, কোনো অ্যান্সার তুমি
কোনো ম্যাথের কোনো তুমি কোশ্চেন বের করছো, অ্যান্সার বের করছো, সেটা তুমি রাফ ওয়ার্কের জন্য তুমি কিন্তু ওই মানে অ্যাসেসিটি কোনো রকম ইউজ করবে না। সেটার জন্য কি করবে না, কোশ্চেন বুকলেট মে বি ইউজড ফর দা পারপাস, মানে তুমি কোশ্চেন যে তোমাকে যে বুকলেটটি দেবে সেখানে তুমি ইউজ করো। নেক্সট দেখো, ক্যান্ডিডেট মে ডাউনলোড দা স্যাম্পল ওই মানে অ্যান্সার শিট ফ্রম দিস ওয়েবসাইট। খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটি, তোমরা ওই মানে অ্যান্সার শিটটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওয়েবসাইট বলতে কোন ওয়েবসাইট, www.webcity.co.in, এই ওয়েবসাইটটি থেকে তোমরা তোমাদের স্যাম্পল ওয়েমারটি তোমরা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে যে তোমরা কি কি তোমাদের ফিল আপ করতে হবে, কিভাবে করতে হবে। আর বন্ধু, এই নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, তোমরা যদি সেই ভিডিওটি এখনো না দেখে থাকো তাহলে এই আমার ভিডিওর উপরে দেখো লিঙ্কটি দেওয়া আছে, তোমরা এই ভিডিওটি দেখে নিও, বা আমি আমার ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটি দেখে নিও যে তোমরা তোমাদের এক্সাম টাইমে কিভাবে তোমাদের ওয়েমারটি তোমরা ফিল আপ করবে। দেখো একদম ফাইনালি, দিস প্রফেশনাল অ্যাডমিট কার্ড শুড বি প্রিজার্ভ, মানে তোমার এই অ্যাডমিট কার্ডটি কিন্তু তুমি এক্সাম দেওয়ার পরে তুমি কিন্তু ফেলে দেবে না, এটি কিন্তু যত্ন করে রেখে দেবে, এটি কিন্তু অ্যাডমিশন প্রসেসের জন্য কাজে লাগবে। তুমি কিন্তু লাস্ট অ্যাডমিশন হওয়া পর্যন্ত তোমার কিন্তু এটা তুমি যত্ন করে রেখে দেবে। ফ্রেন্ড, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, তোমরা আমার এই ভিডিও থ্রু জানতে পারলে যে তোমাদের কি কি করতে হবে এক্সাম টাইমে, তোমাদের কখন যেতে হবে বা কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আশা করি আমি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালোই লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর ফ্রেন্ড, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি লাস্টে বলে দেবো যে তোমরা কিভাবে চেক করতে পারবে এই ইনস্ট্রাকশনটি, কোন তোমাদের যে অ্যাডমিট কার্ডটি আছে না সেই অ্যাডমিট কার্ডের নিচেই দেখবে এই ইনস্ট্রাকশনটি দেওয়া আছে। তোমরা যদি খুব ভালো কেয়ারফুলি পড়ো তাহলে তোমরা নিজেরাই জানতে পারবে যে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। তোমাদের যে অ্যাডমিট কার্ডটি আছে তার নিচেই তোমরা পেয়ে যাবে। সো ফ্রেন্ড, তোমরা জেনে গেলে তোমাদের যে ইনস্ট্রাকশনটি আছে ফাইনাল ইনস্ট্রাকশনটি তোমরা কোথায় পাবে। তো ফ্রেন্ড, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে খুব 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 শেয়ার করো, আর এই যদি তোমাদের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এই ভিডিওটি দেখার পরে তুমি যদি আমার এই চ্যানেলের নিউ ভিউয়ার্স হও তাহলে অবশ্যই এই ডান দিকে সাবস্ক্রাইব বাটন আর এই বেল বাটনটিতে ক্লিক করে দেবে। সাবস্ক্রাইব এবং এই বেল বাটনে ক্লিক করলে কিন্তু ইউটিউব তোমাকে আমার এই লেটেস্ট আপডেটগুলো খুব ফাস্ট পৌঁছে দেবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।